আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও এর থাম্বনেইল এর মধ্যে ক্লিক করেই আপনি জেনেছেন যে এই ভিডিওটি দেখলে 10 থেকে 25 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। হ্যাঁ, সত্যিই ধরেছেন। বন্ধুরা, আপনি যদি ডাটা এন্ট্রির কাজ পারেন অথবা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রফেশনাল মার্কেট প্লেস ঘুরে বেড়াচ্ছেন অথচ কাজ পাচ্ছেন না, অথবা যা পাচ্ছেন তা আপনার জন্য স্যাটিসফ্যাক্টরি নয়, সুতরাং এ ধরনের সকল প্রশ্নের উত্তর পেতে হলে আপনি আজকের ভিডিওটি অবশ্যই শেষ করবেন, এবং যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সব কিছুর প্রশ্নের উত্তর আপনি একসাথে পেতে চাইলে ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে দেখতে থাকুন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এখানে সমস্ত লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো রয়েছে, আশা করি সবগুলো দেখে একদিকে আপনার স্কিল বৃদ্ধি করবেন, অপরদিকে আপনি ইনকাম জেনারেট করবেন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে প্রথম যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে flexjobs.com। আপনি হয়তো ইতিমধ্যে এই প্রফেশনাল মার্কেট প্লেসটির নাম শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করতে যাচ্ছি। প্রফেশনাল মার্কেট প্লেসগুলো মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে এই flexjobs.com এমন একটি ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট যেটিতে আপনি অনেকগুলো কাজ যদি করতে পারেন তাহলে আপনি অনেকগুলো ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। যেহেতু আমি প্রথমে বলেছি আপনি ডাটা এন্ট্রির কাজ পারেন অথবা আপনি টাইপিং স্পিড বৃদ্ধি করতে চাচ্ছেন বা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন টাইপিং করে, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন এবং এই সাইটগুলো একে একে পর্যবেক্ষণ করুন কোন সাইটটি আপনার জন্য বেস্ট হয়। প্রথমে আমি চলে এসেছি flexjobs.com এর মধ্যে। এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড পিআর, অনেকগুলো কাজের অফার রয়েছে। এখানে সবচেয়ে নিচে যেটি দেখতে পাচ্ছেন, আমি ডাটা এন্ট্রিতে যদি ক্লিক করি, সরাসরি যদি ওপেন করি, অথবা আমি এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ বক্সে ক্লিক করলে ডাটা এন্ট্রির কাজগুলো আপনি সহজে খুঁজে পাবেন। তো এখানে আসার পরে, এই সাইটটিতে আসার পরে আপনার প্রথমে যে কাজটি হবে, এই যে সাইন আপ বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার যথাযথ ইনফরমেশনগুলো দিয়ে। আমি নিশ্চিত যে আপনি সাইন আপ করে নিতে পারবেন এবং লগ ইন করে আপনি এই সাইটটিতে প্রবেশ করবেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আজকে, যেহেতু আপনি ডাটা এন্ট্রির কাজ পারবেন, সুতরাং আমি ধরে নিচ্ছি আপনি অবশ্যই ডাটা এন্ট্রির কাজ করছেন। তো ডাটা এন্ট্রি জব অনেকগুলো অফার রয়েছে এখানে, এবং কখন কখন এখানে জবের পোস্ট করেছে ডিসেম্বর 3, ডিসেম্বর 3, ডিসেম্বর 3, অর্থাৎ এখানে সমস্ত কাজের ডেসক্রিপশনগুলো রয়েছে, সেই কাজের ডেসক্রিপশনগুলো আপনি এখান থেকে ইনশিওর করে নিতে পারবেন। তবে আপনাকে আরেকটু কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনি যদি এখানে নিয়মিত কাজ, ছোটো ছোটো কাজগুলো, বিশেষ করে ডাটা এন্ট্রি কাজগুলো করতে চান, তাহলে আপনাকে কিছু ডলার তাদেরকে মাসিক চার্জ হিসেবে দিতে হবে। যদি দেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আরও আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। আমি সব কিছু খোলামেলাভাবে আপনাদের সাথে শেয়ার করছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। আপনি এখানে আসার পরে একে একে দেখতে পাবেন যে কী কী কাজের অফার এখানে রয়েছে, পার্ট টাইম রয়েছে, ফুল টাইম রয়েছে। আপনি যদি ফুল টাইম কাজ করতে পারেন, এখান থেকে আপনি দ্বিগুণ তিনগুণ, অর্থাৎ আমি ভিডিও থাম্বনেইলের মধ্যে লিখেছি 10 থেকে 25 হাজার, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সময়, অর্থাৎ যদি আপনি সময় বেশি দেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। এটি গেল ফার্স্ট ফেজের জব। এখানে প্রতি ঘন্টায় $16 পর্যন্ত পাওয়া যাবে। ডাটা কালেক্টর হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এখানে দামটা অথবা মূল্যটা অবশ্যই দেওয়া রয়েছে। আপনি এভাবে যদি সেকেন্ড পেজে যান, সেকেন্ড পেজে আপনি কিন্তু দেখতে পাবেন। সো আপনি, আমি আশা করি নিশ্চিত যে আপনি যেহেতু ডাটা এন্ট্রির কাজ ভালো পারেন তাহলে অবশ্যই আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে flexjobs.com এই ওয়েবসাইটটি। কেননা যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন বা বেশি কিছু কাজ জানেন না, শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ জানেন, আমি তাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব এই সাইটটিতে 100% আপনি লেগে থাকলে আপনার এনসিউরিটি হবে একটি হ্যান্ডসাম ইনকামের। সুতরাং দেরি না করে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন, এবং পাশাপাশি এখান থেকে আপনি আপনার কাজটি, কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিয়ে আপনার নিজেকে
হতাশার অন্ধকার গুলি থেকে ফিরে আনুন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিও আমার চ্যানেলটি সবার সাথে পরিচয় করে দিন যাতে তারাও কাজ পায়। অনেক বকবক করেছি, দ্বিতীয়টি এবার দেখাচ্ছি। দ্বিতীয়টি হচ্ছে workfromhome.com। আমি আমার ভিডিও চ্যানেলের মধ্যে অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে একটি workfromhome.com এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি সেটি দেখিয়েছি, আশা করি সেটি দেখে নেবেন। workfromhome.com আরেকটি ট্রাস্টপ্রতি বা লেজিট একটি ওয়েবসাইট, প্রফেশনাল মার্কেট প্লেস বলা যায়। এই সাইটটিতে এই কাজের অফারগুলো রয়েছে। এখানে আপনি পার্ট টাইম এবং ফুল টাইম দুইটি উপায়ে কাজ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ক্লায়েন্ট হিসেবে এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করে নিতে পারবেন। এখানে যে কাজের অফারগুলো বা ক্যাটাগরিগুলো রয়েছে সেটি হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, আর্টিকেল রাইটিং, ই কমার্স এবং অ্যাডভার্টাইজিং অন গুগল, ফেসবুক, ইলাস্ট্রেশনস, ওয়ার্ডপ্রেস, রাইটিং ফর ওয়েবসাইটস, ভিডিও ক্রিয়েশনস, ক্রিয়েশন অর এডিটিং অর আদার্স। আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিতে পারবেন খুব সহজেই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ছয়টি ওয়েবসাইট সম্পর্কে, যেগুলোতে আপনি খুব সহজেই এই ট্রিকটি ফলো করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি ধরে নিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। workfromhome.com একটি ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট। আপনি এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং এখানে প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি যে কাজটি 100% ভালো পারেন সেটিতে আপনি অবশ্যই ক্লিক দেবেন। অর্থাৎ আপনি যদি লোগো ডিজাইন পারেন তাহলে অবশ্যই লোগো ডিজাইনের কাজ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিজেকে উজাড় করে এনশিওর করে নিতে পারবেন ইনকাম। এরপরে রয়েছে peopleperhour.com, একটি অ্যামাজিং ওয়েবসাইট ফর নিউ ফ্রিল্যান্সার আই থিঙ্ক। এখানে ডাটা এন্ট্রির অনেকগুলো কাজ রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে আপনি এখানে ফ্রিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই। ডাটা এন্ট্রি ফ্রম পিডিএফ টু এক্সেল ট্যাম্পলেট, এখানে কী কী কখন দিয়েছে কাজের অফারটি সেটি আপনাকে এখানে শো করছে এবং ডলারের পরিমাণটা পাশে এখানে শো করছে। সো আপনি এখানে ক্লিক করে সেন্ড প্রপোজালে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে আপনি এই কাজের অফারটি নিয়ে নিতে পারবেন। ডাটা এন্ট্রি কোঅর্ডিনেটর 20-15 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, আপনি যদি 10-15 ঘন্টা ডাটা এন্ট্রি করতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনি $104 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। $104 কিন্তু মন্দ নয় বন্ধুরা। এইভাবে আপনি যদি 2-3টি কাজ যদি ডেলি করে নিতে পারেন তাহলে আমি বলেছি যে 10-25,000 টাকা, কিন্তু তার চেয়ে আপনি 30,000-40,000 টাকা পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই এখানে কাজ করে। এখানে ডাটা এন্ট্রির জন্য রয়েছে ইউএসএতে একটি $500 ফিক্স প্রাইসের কাজ, আপনি এখানে কাজ করে নিতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যায় ডাটা এন্ট্রির কাজ আপনি ট্রাস্টওয়ার্দি যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আপনি ক্লিক দিবেন এবং কাজ ধরবেন। সো এখানে আসার পরে প্রপোজাল পাঠাবেন, ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সে কোয়েশ্চেন এখানে করে নেবেন, দেন আপনি প্রপোজালটা পাঠাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান হচ্ছে fiverr.com। fiverr.com এর কাজগুলো সাধারণত $5 থেকে শুরু হয়, $1,000 বা $2,000 বা $5,000 পর্যন্ত কাজ রয়েছে। অর্থাৎ কাজের উপর ভিত্তিতেই, কাজের ভিত্তিতে এখানে অ্যামাউন্টটা নির্ধারিত হয়। এখানে কাজ নেই এমন কোনো কাজ নেই, অনেক কাজ নষ্ট হয়ে যায় দক্ষ ফ্রিল্যান্সারের অভাবে। সুতরাং আপনি দেরি না করে একটি ভালো মনের বা প্রফেশনাল প্রোফাইল তৈরি করে বা গিগ কীভাবে তৈরি করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে দেখিয়েছি ফাইবারের গিগ, সেই ভিডিওটি আপনি দেখে এখানে সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আমি ধরে নিচ্ছি। এরপরে রয়েছে upwork.com। upwork.com একটি ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল মার্কেট প্লেস ফর এভরি প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ক্লায়েন্ট আই থিঙ্ক। এই প্রফেশনাল মার্কেট প্লেসটি হয়েছে, প্রফেশনাল মার্কেট প্লেসটি বিশেষ করে দখলে রয়েছে যারা সবচেয়ে দক্ষ বা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের জন্য। কেননা যারা নতুন তারা কিন্তু এখানে সহজে টাই পায় না, অর্থাৎ কাজ ধরতে তাদের কষ্ট হয়। তারপরেও আপনার যদি 100% কনফিডেন্স থাকে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে আপওয়ার্ক আপনি ট্রাই করে নিতে পারবেন।
এখানে ডাটা এন্ট্রির কাজ যেগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, আমি সার্চ বক্সে যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেই তাহলে অবশ্যই আপনি এখানে এই কাজগুলো খুঁজে নেবেন। এখানে যে কাজগুলো রয়েছে ডাটা এন্ট্রির 6,850টি জবের অফার আজকে রয়েছে, অর্থাৎ আজকের দিনে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপওয়ার্কে প্রোফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া বাংলাদেশ থেকে বর্তমানে খুব একটা টাফ হয়ে গেছে। তবে আপনি যদি ভালো মতো আপনার প্রোফাইলটা সাজিয়ে তাদের কাছে সাবমিট করেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাপ্রুভাল সহজে পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি এখানে কাজের বিড করতে পারবেন। সো আমি একটি ডাটা এন্ট্রির কাজ এখানে দেখতে পাচ্ছি, এখানে আওয়ারলি রেট এবং টাইম দেওয়া আছে, কতদিন থেকে কতদিন আপনি এখানে করতে পারবেন এবং কখন পোস্ট হয়েছে সেটি দেখে নেবেন। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে যে কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন সেটি ভেরিফাইড কিনা, পেমেন্ট ভেরিফাইড কিনা আপনি দেখে নেবেন। অনেকগুলো হয় কি ফেক কাজ হয়, ফেক মানে ভুয়া, যে পেমেন্ট আনভেরিফাইড থাকে তারা করে কি, অর্থাৎ সে সমস্ত ক্লায়েন্টরা ফ্রিলান্সারদেরকে হায়ার করে পরবর্তীতে কাজ করিয়ে নিয়ে উদাও হয়ে যায়, টাকাগুলো বা অ্যামাউন্টগুলো দেয় না। সুতরাং আপনি সবসময় এখানে যে কাজগুলো পেমেন্ট ভেরিফাইড লেখা থাকবে সেই পেমেন্ট ভেরিফাইড এর কাজগুলোতে আপনি অবশ্যই বিট করবেন, তার আগে নয়। বন্ধুরা, আমি আশা করি আপনি এই প্রফেশনাল মার্কেট প্লেসগুলো, বিশেষ করে যেগুলো দেখালাম, সেগুলোকে আপনি অবশ্যই ট্রাই করতে থাকুন। একবার দু মাস তিন মাস দেওয়ার পরে আপনি দেখেছেন নিজের অজান্তে দাঁড়িয়ে গেছেন এবং মাস শেষে একটি হ্যান্ডসাম ইনকাম এখান থেকে জেনারেট করতে পারছেন, যা কিনা অন্যান্য চাকরি বা ট্রেডিশনাল চাকরি থেকে ভিন্ন বা অনেক বেশি মজাদার। সুতরাং আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এরপরে রয়েছে freelancer.com। এই freelancer.com এ এমন কোনো মানুষ নেই যারা দক্ষ তারা কাজ করছে না, অর্থাৎ অনেকেই এখানে কাজ করে তাদের প্রফেশনালিজম বা দক্ষতা আর প্রমাণ দিচ্ছে। এখানে প্রায় 3,230টি কাজ এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফিক্সড প্রাইজের জব এবং আওয়ারলি জব রয়েছে। এবং এখানে আপনি যদি স্ক্রল ডাউন করে চলে যান তাহলে এখানে যে কত থেকে কত ডলারের কাজ রয়েছে সব কিছু এখানে শো করছে। আশা করি আপনি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এখানে কাজ শুরু করে নিতে পারবেন। যদি আমি এখানে সার্চ বক্সে লিখি ডাটা এন্ট্রির কী পরিমাণ কাজ রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি লাইভে। ডাটা এন্ট্রির কাজ এই যে দেখতে পাচ্ছেন, ডিজাইনের ডাটা এন্ট্রি $1-6 পার আওয়ার, এবং ডিজাইনের ডাটা এন্ট্রি $1-6 পার আওয়ার, ডাটা এন্ট্রি $10-16। আপনাকে প্রথমত দেখতে হবে freelancer.com এর মধ্যে যে কাজটিতে আপনি বিড করবেন সেটি পেমেন্ট ভেরিফাইড কিনা এবং বিড কেমন। বেশি বিট হলে আপনি সেখানে অবশ্যই বিট করবেন না। যদি যারা বিডার যদি বেশি ফ্রিল্যান্সার হয়ে যায় সেখানে আপনি অবশ্যই বিট করবেন না। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি $13-20 পার আওয়ার, এরপর $30-20 পার আওয়ার, অনেকগুলো কাজের এখানে অফার রয়েছে $15-25 পার আওয়ার। এভাবে যদি আপনি সেকেন্ড পেজে যান বা থার্ড পেজে যান অনেকগুলো কাজের অফার এখানে আপনি খুঁজে পাবেন। তো আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব আপনি এই সুযোগটা হাত ছাড়া করবেন না। হতাশার অন্ধকার গলি থেকে নিজেকে আলোর পথে নিয়ে আসার জন্য আপনি ছোট ছোট কাজ করে নিজের প্রফেশনালিজম বাড়াতে পারেন, অপরদিকে আপনার প্রোফাইলটা অনেক বেশি ভারী করতে পারবেন। সো এটি করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে। এরপরে তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সর্বোপরি। প্রথমে রয়েছে ফ্ল্যাক্সি জবস, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক অন, তৃতীয়টি হচ্ছে peopleparhour.com, এরপরে রয়েছে fiverr.com, freelancer.com, এরপরে সর্বশেষ রয়েছে freelancer.com। এই মার্কেট প্লেসগুলো সবচেয়ে টপ লিস্টেড এবং বেস্ট মার্কেট প্লেস আমি মনে করি, এবং যারা দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা একই সাজেশন দিবে। পাশাপাশি আপনাকে আমি একটি বাংলাদেশি অফিসের অ্যাড্রেস দিচ্ছি, সেটি হচ্ছে স্পিড ডাটাবেস, এটি ঢাকার রসুলবাগে অবস্থিত। এটির ঠিকানা এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে, আমি এটিতে যদি ক্লিক করি অর্থাৎ গুগলে সার্চ দিলে আপনি পাবেন স্পিড ডাটাবেস
ঢাকা মহাকালীতে অবস্থিত। এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করলে গেট কুইট, আপনি এখানে নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল। তাদের ঢাকার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য এটি সবচেয়ে সুবিধা। যদি আপনি সরাসরি গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে প্রতিনিয়ত কিন্তু তাদের ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন হয়। সুতরাং আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বা ইমেইলে অথবা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলেও তাদের সাথে আপনি কন্টিনিউ কাজ পেতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ডাটা এন্ট্রি কাজ পারেন, আমি আপনাকে ফাইনালি স্ট্রংলি রিকমেন্ড করব আপনি ঘরে বসে না থেকে হতাশার সুরাগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য আজই ঝাঁপিয়ে পড়ুন এই মার্কেট প্লেসগুলোতে। কেননা বলা যায় না আপনার আজকের ছোট্ট একটি পদক্ষেপ হতে পারে ভবিষ্যতের চলার পথে একটি কঠিন মহিরূপ বা বড় একটি দালানের মতো। সুতরাং কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করে দিলাম সেগুলোতে অবশ্যই আপনি কাজ করবেন। সো ভিডিওটি শেষ করার আগে আপনাকে আমি পুনরায় অনুরোধ জানাবো, আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে যেন একদম ভুল না হয়। এবং পাশাপাশি অনুরোধ জানাবো এখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে গ্রাফিক রিলেটেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেকগুলো আমি ভিডিও দিয়েছি দাবে দাবে। আশা করি আরও অনেক ভিডিও আসবে, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সুতরাং দেরি না করে এই ভিডিওগুলো দেখবেন এবং নিজের স্কিল অনেক বেশি অন্যস্থতায় নিজেদের হলে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। টিল দ্যাট, টেক কেয়ার।